দলীয় পদ থেকে পদত্যাগ করে দল ছাড়লেন রামপুরহাট এক নম্বর ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি রিয়াজুল হক ওরফে রিয়াজ। শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধার কারণে পদত্যাগ করেন তিনি। দিনকুড়ি আগে বকটুই গ্রামের পাশাপাশি রামপুরহাট ব্লকের সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাকে। রিয়াজুল হককে রামপুরহাট এক নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নির্বাচিত করা হয়। আজ শুক্রবার দলীয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। আমি রিয়াজুল হক, এক নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি হিসাবে আমাকে দল দায়িত্ব দিয়েছিলেন। তো আমি আমার পারিবারিক অসুস্থতার জন্য এবং আমি পরিবারকে ঠিকঠাক সময় দিতে পারছি না এবং দলকেও ঠিকঠাক সময় দিতে পারছি না এবং আমার ব্যবসাতেও ঠিকঠাক সময় আমার হচ্ছে না বলে আমি পদ থেকে এবং দল থেকে রিজাইন দিচ্ছি। তো আমাকে ক্ষমা করবেন। আপনি কি আপনার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তাহলে আজই আসুন গুরুকুল পাবলিক স্কুলে। কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, ভর্তি চলছে 2023-24 শিক্ষাবর্ষে। মনোরম পরিবেশে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে চলছে পঠন পাঠন। থাকছে ছেলে মেয়েদের জন্য পৃথক এসি নন এসি হোস্টেলের সুবন্দোবস্ত। থাকছে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি। তাই আর দেরি না করে আজই আসুন গুরুকুল পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা গুরুকুল পাবলিক স্কুল, রামপুরহাট, NH14, কুটিগ্রাম মোড়, বীরভূম। ফোন নম্বর 8001001012 অথবা 8391083844।